রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুধ পান করিয়েছে কে তার দুধ পান করার জন্য চার জনের বাবা আছে সহিয়া দিয়েছে একজন হচ্ছে তার মা একজন হচ্ছে তার মা মা তাকে দুধ পান করিয়েছে তারপর সুয়াইবা সুয়াইবা ছিলেন এইটা নিয়ে একটা আর কাহিনী বলবো সুয়াইবা রাদিয়াল্লাহু সুয়াইবা তিনি তাকে দুধ পান করিয়েছেন ইসলাম গ্রহণ করেছেন কি আমার কাছে জানা নাই সুয়াইবা তাকে দুধ পান করিয়েছেন সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী আবু লাহাব তাকে যখন শুনছে ভাতিজা তখন তার ইসলামের শত্রুতা নাই কিন্তু ভাতিজা ছোট মানুষ তখন তাকে মুক্ত করে দিয়েছে যা তুই তুই ওনাকে লালন পালন দেখাশোনা কর দেখাশোনা করে তাকে মুক্ত করে দিয়েছে সেই আঙ্গুলের কারণে বর্ণনা আসছে বুখারীর মধ্যে আসছে কিন্তু মুআল্লাক বর্ণনা যে একজন স্বপ্নে দেখছে আবু লাহাবকে বলছে আবু লাহাব তুমি কি ভালো কিছু পাইছো বলে না কোনোদিন ভালো কিছু পাইনি তবে আঙ্গুলের মুখ থেকে সামান্যতম কিছু বের হয় আমি এটাতে ভালো পাইছি কেন আমি সুয়াইবাকে মুক্ত করেছিলাম সেই জন্য এইটাকে নিয়ে টেনে বানাই ফেলছে যে সুয়াইবাকে মুক্ত করার কারণে যদি আবু লাহাব কিছু শান্তি পেয়ে থাকে তাহলে আমরা যদি কোনো মিলাদ পালন করি তাহলে তো আমরা মহা শান্তিতে জীবন যাপন করতে পারবো এই জিনিসটা প্রথমত এটা কোনো বুখারীর বর্ণনা না এটা বুখারীর তালিক আনছে তালিকগুলি অর্থই হচ্ছে এগুলি কোনো সহি সনদ দিয়ে না এগুলি বর্ণনা গাছ আছে তাই আনছে মানলাম এক নম্বর কথা হলো সহি সনদ মানিয়ে নিলাম ধরে নিলাম দুই নম্বর হচ্ছে এটা ছিল একজনের স্বপ্ন মানুষের স্বপ্ন দিয়ে কেউ কারো দলিল দিতে পারে না তিন নম্বর হচ্ছে এইটা বিশেষ কারণে সুয়াইবাকে দিয়ে পাইছে সুয়াইবা এটা বলা হয় না বলে তোমার জন্মের কারণে তো মাফ করে দিলে এটা বলা হয় না তাকে একটা ভালো কাজ করছে আল্লাহ তাকে ওদের একটা পুরস্কার দিয়ে তাকে বিদায় করতেছে এর অর্থ এই নয় যে ঈদে মিলাদুন নবী বা সাইয়েদুল আলিয়া বে জাতীয় কিছু বেদাত পালন করতে হবে এটা কিন্তু বলা হয় না সুতরাং এই সুয়াইবা তিনি কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন দুধ পান করিয়েছেন তিন নম্বর হচ্ছে উম্মে আয়মান সহি মুসলিম রাওয়াতে আসছে উম্মে আয়মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে দুধ পান করিয়েছেন চার নম্বর হচ্ছে হালিমাতু সাদিয়া এটা সারা দুনিয়া বিখ্যাত এটাই বিখ্যাত কিন্তু আমরা সাত জনের নাম বলছি এখন মনে রাখবেন সাত জনের দুধ পান করিয়েছে তো হালিমাতু সাদিয়া তিনি দুধ পান করেছেন ইবনে সাদ আসছে ইবনে হিশাম আসছে কখন সাল্লাল্লাহু আলাইহি সময়ে নিয়ম ছিল এটা আরবের যে একটু বাচ্চা কাচ্চারা যদি কোন বড় অংশে আসতো তারা নিজেরা দুধ পান না করে মরুভূমিতে পাঠাইতো কেন মরুভূমির উন্মুক্ত বাতাসে তারা শক্ত হতে পারে চলাফেরা করতে পারে গা শক্ত হয় শরীর শক্ত হয় সেই জন্য তারা সেখানে পাঠিয়ে দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা পাঠিয়ে দিলেন হালিমা সাদিয়া আসছে সেই কাহিনী আপনারা অনেকে জানেন আমি তা আলোচনা করব না আসার পরে লম্বা কাহিনী আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দিয়ে দিলেন কাকে হালিমাতু সাদিয়াকে হালিমাতু সাদিয়া তাকে নিয়ে নিয়ে গেলেন তার বনু সাদ নাহলে বনি সাদ বলে সেখানে তিনি বড় হয়েছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাস্থ্য সবল মানুষ ছিলেন এবং তিনি ফাসিহ কথা বলতে বিশুদ্ধ কথা বলতে কারণ বনি সাদ বিশুদ্ধ কথা বলতো তারা শহরে ভুল ভুল শব্দ বলতো না অথবা একেবারে গ্রামের ভুল কথা বলতো না যেমন আমরা নোয়াখালীর লোকেরা বলে থাকি তাই না অথবা সিটার লোকেরা বলতো এরকম না বরং বিশুদ্ধ কথা তারা বলতো যেমন আমাদের কুষ্টিয়ার যদি কেউ খারাপ উল্টা পাল্টা কথা বলে বলে যে তুমি নেই খায় কুষ্টিয়ার মানুষ না কুষ্টিয়ার ভাষা অত্যন্ত সুন্দর সুন্দর শুনতে আপনার ভালো লাগবে এরকম স্বচ্ছ সাহিত্যিক এলাকা এটা তো এই এলাকায় যেমন ঠিক এরকম বরিশাল ছিল এরকম তাদের মধ্যে ভাষার একটা কি ছিল প্রাধুর্য ছিল তো সেখানে তিনি বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দুই বছর ছিলেন কয় বছর ছিলেন দুই বছর পরে তিনি মক্কায় তাকে ফেরত নিয়ে আসছেন তিনি নিয়ে আসার পরে বরিশালে থাকা নিয়ে আসার পরে রসুল আবার সেখানে একটা ঘটনা ঘটছিল সেই জন্য মক্কায় আনছিল আবার তুমি নিয়ে যাও মক্কাতে তারা দেখার মতো কেউ নাই এই জন্য আবার বলি সাহায্য নিয়ে গেছেন দুই বছর পরে যখন হয়েছে এখন তো হাঁটতে পারে ছেলে এই অবস্থায় কেন বলি সাহায্য আল্লাহ তালার ইচ্ছা তাকে কেন বলি সাহায্য বড় করলেন এক নম্বর কারণ বলেছি যে যদি মরুভূমির আলোতে শক্ত হয়ে বড় শক্ত সামর্থ্য হয়ে বড় হবে এই জন্য পাঠিয়েছেন দ্বিতীয়ত মৌলিকত্ব আসবে মৌলিকত্ব আসবে অ্যারাবিয়ান মৌলিকত্ব থাকবে তিন নম্বর হচ্ছে তিনি কাজ কর্মক্ষম তৈরি হবেন আমাদের ফলাফানগুলি এসির মধ্যে থাকে থাকে কি হয়েছে জানেন ফার্ম মুরগি কি হয় ছেড়ে দিলেও দাঁড়ায় থাকে কোন দিকে যাইতে পারে না দৌড়ে দিলেও দাঁড়ায় থাকে কিছু করতে পারে না আর এমনি মুরগিরে ধরেন না কি করতে হয় দুই তিন বাড়ি থেকে দূরে আনতে হয় জাল বসাইতে হয় হ্যাঁ
আগেকার দিনে যখন আমাদের ফার্ম মুরগি ছিল না, তখন জামাই আসলে শাশুড়ির যে সেখানে একটি ঘটনা ঘটেছে বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে সদর যখন তার বয়স চার, আমি একটা বয়স হিসেবে বলবো, সময় কুড়ালে ইনশাআল্লাহ একটা একটা করে বয়স হবে। বয়স কত? বয়স যখন আমি বলেছি এতক্ষণ বয়স যখন দুই গিয়ে গেছে, বয়স যখন চার পড়ছে তখন তার সবকু সদর হয়েছে, অর্থাৎ তার এই এই সিনাকে পুরোপুরি কেটে ধুয়ে আবার দেওয়া হয়েছে। এইটা দেখছে যারা তারা আয়সা আসে কি হইলো, একটা লোকে ওনাকে ধরে লম্বা করে কেটে দেখলাম মিলে দিল, এরপর চলে গেছে। তো ওরা আসে দেখলো যে আমি দাঁড়াই দিচ্ছি সুস্থ, সুবহানাল্লাহ, একদিনে সুস্থ হয়ে যায়, ক্ষণিকই সুস্থ হয়ে যায়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা, এই জন্য এটা বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে হবে, এটা সত্য ঘটনা। তো এইটা করার পরে তারপর ভয় পেয়ে গেল ওরা যে এখন আমরা একে রাখবো না, মক্কায় দিয়ে আসি, একে আমরা রাখবো না। তখন কি করলেন, তার মায়ের কাছে নিয়ে আসেন, আপনি রাখেন, আমরা কোনোভাবে এনে নিব না, কারণ এর যে অবস্থা করছে মরে গেলে আমরা জবাবদিহি করতে পারবো না, রেখে দেন মায়ের কাছে। তিনি ছয় বছর মতো ছিলেন, ছয় বছরের সময় তার মা তাকে নিয়ে মদিনা গেছে। কোথায় গেছে? মদিনা গেছে। কি জন্য গেছে? বাবার কবর কোথায় আছে দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে। সেখানে তখন আসার সময় বাবা মদিনা মারা গেছে, ওনার বাবা তো মদিনা মারা গেছে, আসার সময় আবওয়া নামক যাওয়ার জায়গাতে, এখনো যারা মক্কা মদিনা যায় তারা জানতে পারে জায়গাটা আবওয়া, এটাকে সেই জায়গাতে তখন তিনি তার মা সেখানে মারা যায়। মারা যাওয়ার পর সেখানে কবর দেয় উম্মায়মা, তাকে নিয়ে চলে আসে কোথায়, মক্কাতে চলে আসেন। এই ছিল ঘটনা। এবারে আশা করে কার কাছে আসছেন? আব্দুল মুত্তালিবের লেখাশোনা করেছেন, আল্লাহু আকবর, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চেয়েছেন যে এইভাবে তিনি তাকে বড় করবেন, যাতে করে গরিবদের অবস্থা বুঝতে পারে, যাতে করে গরিবদের চেয়ে গরিবদের অবস্থা বুঝতে পারে, গরিবরা কি কষ্ট থাকে, এতিমদের অবস্থা বুঝতে পারে এবং বিপদগ্রস্ত অবস্থা বুঝতে পারে, খেটে খাওয়া মানুষের অবস্থা বুঝতে পারে। আল্লাহ তাআলা তাকে এইজন্য সার্বিকভাবে দৈন্যতার মধ্যে তাকে বড় করে তুলেছেন, যে বাপ নাই, মা নাই, এবং কি তার অবস্থা কোনো পয়সা বলা না, তাকে তার দাদার কাফালত আসনে বসাতেন, যেখানে তিনি বসতেন সেখানে নাতিকে বসাতেন। এরকম অবস্থায় তিনি হারামের চাষে ছিলেন সাইয়দুল ওয়াদ, ওই হারাম উপত্যকার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। ওরা জানেন আব্দুল মুত্তালিব, ওনার নাম আব্দুল মুত্তালিব ছিল না, ওনার নাম ছিল সাইয়দুল হাম। আব্দুল মুত্তালিব কেন নাম হয়েছে জানেন? একটা গণনা আছে, মুত্তালিব ছিল ওনার চাষা, আব্দুল মুত্তালিবের ভাই, আব্দুল মুত্তালিবের ভাই না, আব্দুল মুত্তালিব হাশেমের ভাই, হাশেমের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। তো হাশেম মদিনাতে বিয়ে করার পরে মদিনাতে তার একটা সন্তান হয়, সে নাম ছিল সাইবা। তো মারা গেছে এখানে, মক্কাতে খবর পড়ছে অনেকদিন পর, পৌঁছার পরে মুত্তালিব যায় হচ্ছে আমার ভাতিজাকে দিয়ে দিতে হবে, জোর করে উঠে নিয়ে আসছে, আসার সময় বাহনের পিছনে বসাইছে। তো বসে বাহনে মক্কায় ঢুকতেছে, যে জিজ্ঞাসা করে এটাকে এটাকে বলে না কিছু, কারণ বললে তো খবর হয়ে যাবে, এগুলো বলে নাই, সবাই মুখ ধরে নিয়েছে যে মুত্তালিবের কোন দাস হবে, কোন দাস নিয়ে আসতেছে, আসলে দাস না, এটা ছিল তার ভাই হাশেমের ছেলে, সেই থেকে আব্দুল মুত্তালিব নাম হয়ে গেছে। সে তার প্রসিদ্ধ, তার নাম ছিল সাইবাতুল হাম, আব্দুল মুত্তালিব ছিল না, তিনি আব্দুল মুত্তালিব তার নামও ছিল না, নাম ছিল সাইবাতুল হাম, ধরো নাম ছিল আব্দুল মুত্তালিব। নাম রাখা এই জন্য জায়েজ নাই, আমাদের সমাজে অনেকে আব্দুল মুত্তালিব নাম রাখা জায়েজ নাই, কারণ মুত্তালিবের দাস হইতে পারে, দাস কার হইতে হইব, আল্লাহর দাস হইতে হইব। আচ্ছা।